হাওয়া দেখবেন কালাপাখি গানের গীতিকার। মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমাতে হাশিম মাহমুদের লেখা সাদা সাদা কালা কালা শিরোনামের গানটি নিয়ে রীতিমতো উন্মাদনা শুরু হয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি সিনেমাটি দেখতে পারেননি। সুস্থ হওয়ার পর এবার তাকে নিয়ে সিনেমাটি দেখার আয়োজন করেছে হাওয়া টিম। শুক্রবার 5 আগস্ট স্টার সিনেপ্লেক্সে মহাখালী শাখায় সিনেমাটি দেখবেন হাশিম মাহমুদ। তার সঙ্গে থাকবেন পরিবার ও সিনেমার সংশ্লিষ্টরা। হাওয়া টিমের পক্ষ থেকে জানানো হয়, হাশিম মাহমুদ শারীরিকভাবে অসুস্থ থাকায় নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসেন না, কিন্তু সিনেমাটি দেখার জন্য আসবেন, তাই আলাদা করে এ আয়োজন করা হয়েছে। 90 দশকে চারুকলার প্রিয়মুখ ছিলেন হাশিম মাহমুদ। গান নিয়ে কাজ করতেন তিনি। তার দলের নাম ছিল বৈরাগী। তখনই সাদা সাদা কালা কালা গানটি তৈরি হয়। তৈরি হওয়ার পর গানটি চারুকলায় প্রায়ই শোনা যেত। সেই গানটি হাওয়া সিনেমায় ব্যবহার করা হয়েছে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে হাওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুশি, শরীফুল রাজ, সোহেল মণ্ডল ও নাসিরুদ্দিন খানসহ অনেকে।